হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ফেসবুক তো আমরা সবাই ব্যবহার করি, তো ফেসবুকে কিছু নিরাপত্তার কারণে আমাদের অনেকের আইডিগুলো হ্যাক হয়ে যায়। তো কীভাবে আপনার ফেসবুক আইডিগুলো হ্যাক হওয়া থেকে বিরত থাকতে পারবেন, তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার ফেসবুক আইডিকে নিরাপত্তা রাখবেন। আপনি চাইলে আপনার ফেসবুক আইডিটি নিরাপদ রাখতে পারবেন না এবং কেউ আপনার আইডিটি হ্যাক করতে পারবে না। তো এটা কীভাবে করবেন জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক আইডি নিরাপদ রাখার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, এই জন্য জাস্ট আপনারা প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপসে। তো ফেসবুক অ্যাপসে চলে আসার পর এখানে থ্রিডট আইকনে ক্লিক করে দেবেন। তো থ্রিডটে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে যাবেন। তো এখানে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করে দেবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আবার দেখতে পাবেন যে সেটিংস, তো এখানে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম দেখতে পারবেন, এখানে আপনার ফেসবুকের সকল সেটিংসগুলো পেয়ে যাবেন। তো আপনি যদি আপনার ফেসবুক আইডিটাকে নিরাপদ রাখতে চান তাহলে বিভিন্ন অ্যাপসের মধ্যে আপনার ফেসবুক আইডি দিয়ে লগ ইন করা থেকে বিরত থাকতে হবে। তো এখানে আসার পর আপনারা নিচে থেকে দেখতে পারেন যে সিকিউরিটি এবং লগ ইন নামে একটা অপশন রয়েছে, যা সেটাতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম দেখতে পারবেন। তো এখন আপনারা এই ফেসবুক আইডিটি কয়টি ডিভাইসে লগ ইন করা আছে এটা দেখার জন্য জাস্ট সি ওয়ালে ক্লিক করে দেবেন। তো সি ওয়ালে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনার এই ফেসবুক আইডিটি কয়টি ডিভাইসে লগ ইন করা রয়েছে। তো আপনার ফেসবুক আইডিটি যদি হ্যাক হয়ে থাকে তাহলে এখানে অন্য কোনো ডিভাইস শো করবে, আপনার নিজের ডিভাইস থাকলে এখানে অ্যাক্টিভ নাও দেখাবে। তো এখান থেকে আপনি খুব সহজে আপনি দেখতে পারবেন আপনার এই ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে কিনা। তো এখানে নিচে দিকে দেখতে পারেন যে লগ আউট অফ অল, তো এখানে ক্লিক করে আপনি সকল ডিভাইস থেকে আপনার এই ফেসবুক আইডিটি লগ আউট করে দিতে পারবেন এবং পরবর্তীতে লগ ইন করার জন্য আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখন আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করবো। এই সেটিংসটি জানার ফলে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড অন্য কেউ জানা থাকলে আপনার ফেসবুকে লগ ইন করতে পারবেন না। কীভাবে এই সেটিংসটি করবেন জানতে চাইলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনার সেটিংসে ক্লিক করে সিকিউরিটি এবং লগ ইনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই সেটিংসটি করার মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি সম্পূর্ণ নিরাপদ থাকবে। তো এখানে আপনারা নিচে দিকে চলে যাবেন। তো এখানে দেখতে পারেন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডিটি সম্পূর্ণ নিরাপদ রাখার জন্য এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আপনার অন করে রাখতে হবে। এটা অন করার জন্য আপনারা নিচে দিকে দুটো অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা টেক্সট মেসেজ, এখানে ক্লিক করে দেবেন। তো আপনারা অবশ্যই টেক্সট মেসেজের টিক মার্ক দিয়ে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম দেখতে পারবেন। তো এখানে আপনি যে নাম্বারে ফেসবুক আইডি খুলেছেন অথবা রিকোভারি নাম্বার, এই দুইটা নাম্বার এখানে দেখতে পারবেন। আপনি যে নাম্বার দিয়ে এখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওয়ান করতে চান জাস্ট ওই নাম্বারে টিক মার্ক দিয়ে নিচের দিকে কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো এখন একটা 6 ডিজিটের কোড আসবে, এই কোডটা এখানে বসাতে হবে। তো আমার কোডটা চলে আসে, জাস্ট আমি এখন কোডটা বসিয়ে দিলাম এবং নিচে থেকে দেখতে পাবেন যে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওয়ান হয়ে গেল। তো এটা করার মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি সম্পূর্ণ নিরাপদ হয়ে গেল। এর ফলে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি অন্য কেউ জানা থাকে তাহলে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন না। আপনার ফেসবুক আইডিটি লগ ইন করার জন্য আপনার এই ফোন নাম্বারে যে মেসেজ আসবে এই মেসেজের কোডগুলো দেওয়ার পর আপনার ফেসবুক আইডিটি লগ ইন হবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আপনার ফেসবুক আইডি সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে। তো জাস্ট ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার আইডিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা ওয়ান হয়ে গেল। আপনার ফেসবুক আইডি যদি এখন লগ ইন করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে একটা SMS যাবে। তো SMS এ কোডটা বসিয়ে দিলে আপনার ফেসবুক আইডিটা লগ ইন হয়ে যাবে। এর মাধ্যমে আপনার ফেসবুক আইডিটিকে সম্পূর্ণভাবে নিরাপদ রাখতে পারবেন এবং আপনার ফেসবুক আইডিটি হ্যাক হওয়া থেকে বিরত রাখতে পারবেন। তো এই ছিল ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।